নমস্কার বন্ধুরা, মৌমিউজিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা বানাবো এক ফোড়নের মসুরির ডাল। তার জন্য আমি মসুর ডাল নিয়ে নিয়েছি এক বাটি, আর লাগছে আমার পেঁয়াজ, আর এখান দিয়ে দু চার কোয়া রসুন। প্রথমে ডালগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি, এ দেখুন নুন লঙ্কা আর তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি এক সিটি দিয়ে। বেশি সিটি দেবেন না, এক সিটি। এবারে এটাকে আমি ফোড়ন দেব, তার জন্য পেঁয়াজগুলো কেটে নেব আর রসুন। ডালটাকে প্রথমে আমি 1.5 গ্লাস জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, এবারে আমি সেটাকে পাতলা করার জন্য আরও আরও 1 গ্লাসের মতো জল দিয়েছি। এরকম পাতলা রেখেছি আমি, বেশি পাতলাও ভালো লাগে না, বেশি ঘনও না, এরকম হবে মিডিয়াম। এপাশে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে আমার। এতে আমি দিচ্ছি সর্ষের তেল 1 টেবিল চামচের মতো, আর দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর কালো জিরে। বেশি না, 4-5টে রসুনের কোয়া দিয়ে দিচ্ছি আমি। এই ডালে একটু রসুন দিলে ভালো হয় টেস্টটা। আর পেঁয়াজ 2টুকু কুচিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে বেরেস্তার মতো ভেজে নেব সুন্দর করে। এবার দিচ্ছি হলুদ, আমি আগে ডালে হলুদ দেইনি তাই এখানে দিয়ে দিচ্ছি একসাথে। ডালে আমি সামান্য নুন দিয়েছিলাম, সেই জন্য এখানে পরিমাণ মতো দিচ্ছি, পরে যদি লাগে পরে চেখে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একদম বেরেস্তার মতো করে ফেলব। এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো আর খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এরকম বেরেস্তার মতো ভেজে নিয়েছি, এবার আমি ডালটা দিয়ে দিব এর উপরে। আপনার যদি এর থেকে পাতলা পছন্দ করেন বা ঘন, সেই আপনার মাপ অনুযায়ী জলটা দেবেন। আমি এরকম মিডিয়ামই রাখছি। ব্যাস উতরিয়ে গেছে, এবার ডালটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব।